বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ শুভ ভাদ্র পরিক্রমার এই পুণ্য দিনে বিশেষ নিবেদন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের একটি অপূর্ব কাহিনী আমরা বিস্তারিত জেনে নেব। গ্রামে এসে ডাক্তারি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের। 1910 সালে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নিজ গ্রাম হিমায়তপুরে ফিরে আসেন কলকাতা থেকে। ইতিমধ্যে ঠাকুর এস্টেটের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বংশের জমিদারি দপ্তর থেকে মাসিক 50 টাকার মাইনার লোভনীয় চাকরির নিয়োগপত্র পান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। কিন্তু স্বাধীনভাবে উপার্জনে বিশ্বাসী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেই চাকরিতে যোগ দিলেন না। তারপরে নিজের গ্রামেই একটি ডিসপেন্সারি তৈরি করে গ্রামের মানুষদের চিকিৎসা করতে আরম্ভ করলেন শ্রী শ্রী ঠাকুর। তিনি গ্রামবাসীদের কাছে তার সুচিকিৎসার গুণে কিছুদিনের মধ্যেই ধন্বন্তরী চিকিৎসক হিসেবে পরিচিত হলেন। রোগীরা তাঁর আপনজন, কারো চিকিৎসার দায়িত্ব একবার নিলে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত কিছুতেই নিশ্চিন্ত হতে পারেন না শ্রী শ্রী ঠাকুর। কেউ অর্থ অভাবে ওষুধপত্র না কিনতে পারলে নিজেই তা কিনে রুগীর বাড়িতে পৌঁছে দিতেন। রুগীদের প্রতি তাঁর মমত্ববোধ এতই গভীর ছিল যে চিকিৎসার ব্যাপারে অভিভাবকদের কোনোরকম উদাসীনতা মোটেই তিনি বরদাস্ত করতে পারতেন না। শ্রী শ্রী ঠাকুরের রোগ নির্ণয়ের অত্যাশ্চর্য ক্ষমতা ও সেই মতো উপযুক্ত ওষুধের নির্বাচনে আকৃষ্ট হয়ে দূর দূরান্ত থেকে রুগীরা ভিড় করতে থাকে হিমায়তপুরে। শ্রী শ্রী ঠাকুরের মনন এমনই পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যে রুগী দেখলেই ঔষধের নাম তার মনে ভেসে উঠত। তিনি যে বিশেষ কোনো একটি চিকিৎসা পদ্ধতির হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি বা আয়ুর্বেদ ওপর নির্ভর করে চিকিৎসা করতেন তা নয়, অসুখ সারাতে সব রকম পদ্ধতি ছিল তার হাতিয়ার। যখন যেটা দরকার রুগীর আরোগ্যই আসল কথা। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, এক অপূর্ব কাহিনী আমরা জেনে নিলাম, আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।